দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে চালু হতে যাচ্ছে ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটি পর্যন্ত রুটে দিবাকালীন ট্রেন। আগামীকাল ট্রেনটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই উচ্ছ্বসিত নীলফামারীর মানুষ। কাঙ্ক্ষিত দাবি পূরণ হওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। তবে আসন সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছে যাত্রীরা। নীলফামারীর সংবাদদাতা ওয়ালি মাহমুদ সুমনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। 2007 সালের ডিসেম্বরে নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকা পর্যন্ত যাতায়াতের জন্য নীলসাগর এক্সপ্রেস নামে একটি নৈশকালীন ট্রেন চালু করা হয়েছিল। ট্রেনটি চালু করার পর স্থানীয়দের যাতায়াত সহজ হলেও রাত্রিকালীন ট্রেন হওয়ায় এর সুবিধা পুরোপুরি কাজে লাগানো যায়নি। এছাড়া ট্রেনের আসন সংখ্যা কম হওয়ায় এই রুটের যাত্রীদের ভোগান্তিতে পড়তে হতো। যাত্রীর চাহিদা বিবেচনায় এই রুটে দিবাকালীন একটি ট্রেন চলাচলের দাবি ছিল এ জেলার মানুষের। স্থানীয়দের নিরাপদ ভ্রমণ ও যাত্রা সহজ করতে এই রুটে দিবাকালীন একটি ট্রেন চালুর ঘোষণা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ, যা শনিবার বাদে প্রতিদিন ভোর 6টায় চিলাহাটি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আগামী 4 জুন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করবেন, তাই খুশি স্থানীয়রা। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি এবং তার উদারতার কারণে আরেকটা ট্রেন পাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। ট্রেনের জার্নি হচ্ছে আপনার নিরাপদ জার্নি, যাতে কোনো দুর্ভোগ নাই, কোনো জ্যাম নাই। কম খরচে এবং অনেক বেশি আরামদায়ক একটি ট্রেন আমাদের জন্য প্রয়োজন ছিল। আমাদের জননেত্রী শেখ হাসিনা সেই দাবিটি পূরণ করেছেন। এদিকে ট্রেনটির নতুন নামকরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নীলফামারীর বাসিন্দারা। সরকার ট্রেনটির নাম চিলাহাটি এক্সপ্রেস রাখলেও স্থানীয়রা এর নামকরণ চেয়েছে নীলফামারী এক্সপ্রেস। নতুন ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। নীলফামারীবাসী তথা এই উত্তরাঞ্চলের মানুষের যে দাবি ছিল দিনের বেলা একটি ঢাকা যাওয়ার ট্রেন সার্ভিস চালুর বিষয়ে, সেই দাবিটি আজকে পূরণ হতে যাচ্ছে। সবাই খুবই আনন্দিত, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে এই মহেন্দ্রক্ষণ উপভোগ করার জন্য। এই রেলপথটি আন্তর্জাতিক ট্রেনের রুট হিসেবে ভারতের সাথে যোগাযোগ স্থাপন করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ। Thank you.